হ্যালো ভিউয়ার্স, আমি সিমরা খান। ওয়েলকাম টু সিলন টি ট্রিট এই প্রোগ্রামে। আজকের এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো দুটি রেসিপি, অ্যান্ড অবশ্যই এই রেসিপিগুলো অনেক ভিন্ন। চায়ের সাথে আমরা ইউজুয়ালি এই কম্বিনেশনটা ইউজ করি না। আমি তো অনেক এক্সাইটেড এই রেসিপির জন্য। তো চলুন দর্শক, আমরা দেখে নেই আজকে আমরা কী রেসিপি বানাবো। আজকের রেসিপিটা হবে ফ্রুট বেসড। ফ্রুট এবং চায়ের এই ডিফারেন্ট কম্বিনেশনটাই নিয়েই কিন্তু আমি আজকে এসেছি, এবং আপনাদেরকে খুব ইজিলি দেখিয়ে দিব কীভাবে হেলদি অ্যান্ড নিউট্রিশাস চাটা বানাতে হয়। তো চলুন দর্শক, আমরা দেখে নেই চট করে কীভাবে এই রেসিপিটা বানাতে হয়। তো প্রথমে আমরা চাটা বানিয়ে নিচ্ছি। তো চুলোটা ধরিয়ে দিলাম। আমি চাটা বানানোর জন্য 1 লিটার পানি দিচ্ছি। চায়ের লিকারটা আমি একসাথেই বানাবো এবং ফ্রুটগুলো আমি আলাদা আলাদা ইউজ করব। তো পানিটা গলক ওঠার জন্য আমি ওয়েট করছি, অ্যান্ড এই সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য চা অন্যতম। চায়ের সাথে আমরা অ্যাড করতে পারি হেলদি ইনগ্রিডিয়েন্টস, যেরকম আদা ইউজ করতে পারি, লং ইউজ করতে পারি, এবং বিভিন্ন ধরনের ভিটামিন সি যুক্ত ফ্রুটস অ্যাড করতে পারি, যেটা আমাদের চাকে আরও বেশি হেলদিয়ার করে তুলবে। পানিটা বলক এসে গেছে, এখন আমি চাটা দিয়ে দিব। আমি ইউজ করছি সিলন ফ্যামিলি ব্লেন্ডটি। এখানে আমি সিলন ফ্যামিলি ব্লেন্ডটি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ফুল। এর সাথে দিয়ে দিব 3-4টা এলাচ, সাথে দিয়ে দিচ্ছি লবঙ্গ, সাথে দিয়ে দিচ্ছি আদা। আদাটা কিন্তু আমি ছিলে ধুয়ে নিয়েছি 5টা টুকরো। এখন আমার চায়ের লিকারটা আমি 5 মিনিট জাল দেব। পাইনঅ্যাপল স্লাইস করে নিব আমি। পাইনঅ্যাপল স্লাইস করে নিলাম। এরপর আমি একটা লেবু স্লাইস করে নিব। আমি 2টো লেবুর স্লাইস আলাদা করে রাখছি গার্নিশিংয়ের জন্য। এগুলো আমি একটু ছোটো করে স্লাইস করে নিচ্ছি। ওকে, সো আমার যে চাটা আমি 5 মিনিট জাল দিয়েছিলাম সেটাও কিন্তু আমার জাল হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিচ্ছি। আমার চা রেডি, আমার যে আয়োজনগুলো ছিল সেগুলো রেডি। এখন আমি একটা টি পটে চাটা ঢেলে নিব। চাটা ঢেলে নিচ্ছি। চায়ের সাথে যে স্পাইসেস এবং আদা আমি ইউজ করেছি, সাথে আছে আমার সিলন ফ্যামিলি ব্লেন্ড টি। ইট স্মেলস সো ফ্লেভারসাম। এখন আমি এই চাটা একটু ঠান্ডা করার জন্য সাইডে রেখে দিব। চাটা আমার লুক ওয়ার্ম টেম্পারেচারে আস্তে আস্তে আমি আমার যে সার্ভিং গ্লাসগুলো আছে সেগুলো রেডি করে নিচ্ছি। আমি আগেই বলেছি দর্শক যে একের ভিতরে 2 রেসিপি। 2টো গ্লাস আছে আমার কাছে। খুবই ইজি টেকনিক, আপনারা বাসায় ইজিলি বানাতে পারবেন এটা। নিচের লেয়ারে দিয়ে দিচ্ছি লেবু, এটা কমন, এটা 2টো গ্লাসেই যাবে। লেবুতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, অ্যান্ড চায়ে আছে অ্যান্টি অক্সিডেন্ট। বোথ কিন্তু আমাদের ইমিউন সিস্টেম গ্রো করার জন্য হেল্প করে। 1টা গ্লাসে যাবে আনারস, যে স্লাইস করে নিয়েছি সেটা। 1টা কাপে গেল আনারস, আরেকটা কাপে যাবে পমেগ্রেনেট আনার। হ্যান্ডফুল অফ আনার আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি। বোথ কাপে যাবে মিন্ট লিভস, পুদিনা পাতা। পুদিনা পাতাগুলো আমি হাতে এইভাবে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। সাথে যাবে হানি। আমি যেহেতু এখানে কোনো চিনি অ্যাড করিনি, তাই সুইটনিংয়ের জন্য আমি হানি অ্যাড করছি। ওয়াও, 2টো চায় রেডি। এখন গার্নিশিং, যে লেবু টুকরোগুলো রেখেছিলাম সেটা গার্নিশিংয়ের জন্য সাইডে লাগিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল 2টি অসাধারণ চায়ের রেসিপি। আমরা চট করে দেখে আসি এর প্রস্তুত প্রণালীটি আবারও। আর এই রেসিপিগুলো জানেনই তো কোথায় পাবেন? সিলন টি বাংলাদেশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আমি আশা করি নেক্সট এপিসোডের জন্য আপনারা ওয়েট করবেন। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।